হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টিকু আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আজ আমি তৈরি করব ম্যাগি অমলেট রোল রেসিপি যেটি কিনা আপনারা বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারবেন আর খুব সহজেই তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে রেসিপিটি তৈরি করি তো রেসিপিটি তৈরি করার জন্য গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা এরকম ছোট ছোটো করে কুচি করে নিয়েছি এবার আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটোর অর্ধেক টমেটো কুচি এবার আমি টমেটো কুচিটাও পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ আর লবণ দিয়ে টমেটো ভাজলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে তো টমেটোটা আরও আমি কিছুক্ষণ ভেজে নেব টমেটোটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দেব জল তো এখানে আমি এক কাপ জল নিলাম আর এখানে দুটো ছোটো প্যাকেট ম্যাগি সেদ্ধ করব তাই এক কাপ পরিমাণ জল দিলাম এবার আমি জলের সঙ্গে সমস্ত কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার অপেক্ষা করব জলটা ফুটে আসা পর্যন্ত তো জলটা ফুটে এসেছে আর এখানে আমি দুটো ছোট প্যাকেট ম্যাগি নিয়েছি ম্যাগিগুলোকে এর মধ্যে দিয়ে দেব তো এখানে আমি দুটো ডিম আর দুটো ছোট প্যাকেটের ম্যাগি নিয়েছি তো ম্যাগিগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবার যে ম্যাগি মশলা আছে সেই ম্যাগি মশলাগুলোকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি তো রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও করতে অনেক উৎসাহ দেয় তো এইভাবেই নাড়াচাড়া করে ম্যাগিটাকে সেদ্ধ করে জলটাকে খুব ভালো করে শুকিয়ে নেব এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ শুকনো লঙ্কা গুঁড়ো আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ চাট মশলা চাট মশলাটাও খুব ভালো করে মিশিয়ে নেব তো ম্যাগির জলটা কিন্তু অনেকটাই শুকিয়েছে যে পরিমাণে জল আছে সেটাকেও খুব ভালো করে শুকিয়ে নিয়েছি তো এবার আমি ম্যাগিটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব তো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো ডিম তো দুটো ডিমই আমি এর মধ্যে ফাটিয়ে নেব তো এখানে আমি দুটো ম্যাগির জন্য দুটো ডিম নিয়েছি তো দুটো ডিমই আমি বাটির মধ্যে নিয়ে নিলাম এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা এরকম ছোট ছোট করে কুচি করে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি তবে ঝালের পরিমাণ আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চাট মশলা এবার আমি পেঁয়াজের সঙ্গে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব তো সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাকে ঢেলে দিলাম আর এরকম একটা স্প্যাচেলারের সাহায্যে ডিমের মিশ্রণটাকে একটু ছড়িয়ে দিলাম তো ডিমের অমলেটটাকে আমি নিচের সাইডটা একটু হতে দেব। তো নিচের সাইডটা হয়ে গেছে এবার যে ম্যাগিটা আমি সেদ্ধ করে প্লেটে উঠিয়ে রেখেছিলাম সেটাকে এই ডিমের অমলেটের ওপরে দিয়ে দেব। তো এরকম একটা চামচের সাহায্যে ম্যাগিটাকে ওপরে দিয়ে দিচ্ছি তো ম্যাগিগুলো ডিমের ওপরে দিয়ে দিয়েছি এবার আমি ডিমের অমলেটটাকে এভাবে মুড়ে রোল তৈরি করে নেব তো একটু সাবধানে এভাবে ডিমটাকে মুড়ে দিতে হবে আর খুব সহজে কিন্তু ম্যাগি অমলেট রোলটা তৈরি হয়ে যাবে তো এইভাবে আমি এবার রোলটা করে নিলাম আর খুব ভালো করে ডিমটাকে ভেজে নেব তো আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি করে থাকেন অসংখ্য ধন্যবাদ তো তৈরি হয়ে গেল খুব সহজেই ম্যাগি অমলেট রোল তো বন্ধুরা আজ আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ